যদি আলোচনা করতে চাই, আমাদের দেশে মদ, গাঁজা, হিরোইন, ভাং, ফেন্সিডাল তথা ইয়াবা ইত্যাদি নেশাগ্রস্ত দ্রব্যগুলো আজকে আমাদের সমাজের যুবচিরণীগুলোকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। এটা এমন একটা জিনিস যে নেশাগ্রস্ত হবে, যারা নেশাগ্রস্ত হবে তাদের ঈমান, আকীদা, অর্থ, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক তথা সর্বক্ষেত্রে ধ্বংসের মূল প্রান্তে নিয়ে পৌঁছায় দেয়। এটা এমন একটা জিনিস যে মদ পান করে নেশাগ্রস্ত হয়, তারা না চিনে তার বাবা মা, না চিনে তার স্ত্রী, না চিনে সন্তান, না চিনে সমাজ, না বোঝে কোনো সামাজিক কার্যকলাপ তথা একদম এরা এমনভাবে ধ্বংস হয়ে যায় যে যে জাতি এই নেশাগ্রস্ত হবে সে জাতি কখনো কোনো দিন সাফল্যের মূল কাঠামে তারা উপস্থাপন হতে করতে পারবে না। এই জন্য আমি মনে করি আজকের সমাজে এই আলোচনাটা অতি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আজকে আপনাদের সামনে এই আলোচনাটা করার আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাই। আরেকবার সকল আওয়াজ দে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমার সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে কারিমার মধ্যে এমনভাবে উপস্থাপন করেছেন যেটা বর্ণনা না করলেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما الله رب العالمين বলেন হে নবী, আপনি লোকদেরকে মদ তথা জুয়া সম্পর্কে জিজ্ঞাসা যদি মানুষ করে আপনি বলে দেন এই দুইটির মধ্যে যারা আছে নিমজ্জিত আছে তাদেরকে বলে দেন এটা মহাপাপ, এটা দুনিয়ার সামান্য উপকারের মধ্যে যদিও মনে হয় আসলে এটা পরকালের জন্য তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এটা জুয়া খেলতে যায় মনে করে লাভ, আসলে কি লাভ না, বরংস তাকে এই জুয়া ক্যাসিনো তাদেরকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায় তথা গোটা সমাজ, দেশ, রাষ্ট্রকে একদম ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায়। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে 1500 বছর আগে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতের মাধ্যমে রসুলকে জানায় দিলেন, গোটা মানব জাতিকে জানায় দাও কিয়ামত পর্যন্ত মানুষ আসবে তারা যেন মদ পান না করে, জুয়ার আসরে না যায়, কেসিনোর আসরে না যায়, যে জাতি যাবে নিঃসন্দেহে তারা জাহান্নামের দলভুক্ত হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মদ পানীয় এমন একটা দ্রব্য, এমন একটা বস্তু যারা ধূমপান করবে তারা যেন জেনে নেয় এটা হলো সকল গুনাহের মা, সকল গুনাহের মা। রসুল বলেন মদ হলো সমস্ত গুনাহের মা, কারণ যে ব্যক্তি মদ পান করবেন দুনিয়া পরকালে আল্লাহ তাকে পরকালে এমন বিষ পান করাবেন যা পান করলে রসুল বলেন সাথে সাথে এই এমন বিষ কবরের মধ্যে যাওয়ার পরে জাহান্নাম থেকে এমন পরিমাণের এমন এক জাতীয় বিষ তাদেরকে পান করানোর জন্য আল্লাহ সামনে হাজির করবেন। হাজির করার সঙ্গে সঙ্গে তার মুখের চামড়া গোস্তগুলো খসে খসে ওই বিষের পাত্রের মধ্যে পড়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। রসুল বললেন যারা দুনিয়াতে নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করবে মৃত্যুবরণ করার পরে সাথে সাথে তার জাহান্নাম থেকে খাবার জাতীয় জিনিস দেওয়া হবে, বিষ। কি দেওয়া হবে? বিষ। এই বিষের পাত্র যখনই
মদ পাই লোকটার সামনে, হিরোইন পাই লোকটার সামনে, গাঁদাখুর লোকটার সামনে উপস্থাপন করা হবে। মুখে নেওয়ার আগে তার মুখের চামড়াগুলো গোস্তগুলো খসে খসে ওই বিষাক্ত পাত্রের মধ্যে পড়ে যাবে। এমন বড় বিষাক্ত, যেটা এত বিষাক্ত যেমন কারেন্টের যদি 11,000 ভোল্টের তার থাকে, 2-3 হাত দূরের থেকেই মানুষ থাকলে সাথে সাথে শুষে নিয়ে যায়, তাকে আকর্ষণ করে নিয়ে যায় চুম্বকের মতো। তদ্রূপভাবে যারা এই দুনিয়া বিনাশাগ্রস্ত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রসুল আপনি বলে দেন যে তাদেরকে দুনিয়ার এই নেশার পরিবর্তে জাহান্নামের থেকে বিষপানীয় একটা দ্রব্য তাদেরকে খাওয়ানো হবে। কিন্তু খাওয়ানোর পূর্বেই যখন তাদের ধার কাছে নেওয়া হবে, মুখের কাছে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে তাদের মুখের চামড়াগুলো মুখের গোজগুলো খসে খসে ওই বিষের পাত্রের মধ্যে পড়ে যাবে। রসুল বললেন এখানেই ক্ষান্ত নয়, যখন এটা তাকে পান করানো হবে গোটা শরীরের চামড়াগুলো গোটা শরীরের গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর হুকুমে আবার চামড়া গজাবে, গোজ্জ গজাবে, আবারও শাস্তি হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের কবরে এই জাতীয় শাস্তি চলতেই থাকবে। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদপান নিষেধ করেছেন, যেহেতু ইসলামের প্রথম যুগে এই মদ পান করা হালাল ছিল। সকল সাহাবায়ে কেরামও মদ পান করেছেন, সকলে মদ পান করতেন, কিন্তু দেখলেন মদ পান এমন একটা কাজ যে কাজটার বিনিময়ে মানুষ উল্টাপাল্টা কথাবার্তা বলে, নেশাগ্রস্ত অবস্থায় নিজে এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় যেমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় যে যে কোনো সময় নামাজে দাঁড়াইলেও নামাজের মধ্যে সূরা কেরাত ভুল করে ফেলে দেয়। একদা হযরতে একদা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ করে সাহাবীদের মধ্যে একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার হাদিস বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কিছু বন্ধুদেরকে নিয়ে দাওয়াতের আয়োজন করলেন, দাওয়াত খাওয়ালেন। দাওয়াত খাওয়ার পরে তারা বসে বসে আবার মদ পান করলেন। কি পান করলেন কথা বলেন, মদ পান করলেন। মদ পান করার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই মিলে আবার আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আমার বন্ধু বান্ধব নিয়া নামাজের ওয়াক্ত হলো, আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছিলাম। একজন সাহাবীকে ইমামতি দায়িত্ব দেওয়া হলো, তিনি ইমামতি করা শুরু করলেন। তিনি বললেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, লা শব্দ বাদ দিয়ে দিলেন, আবুদু মা তাআবুদুন, শিরিকাতের গুণা করলেন, উল্টাপাল্টা বলা শুরু করলেন। কারণ কি, মদ খাওয়ার পরে তার মাথা ঠিক নাই। সঙ্গে সঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ শুনো, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যাও না। এবার বুঝি আপনারা খুশি হয়ে গেছেন, খুশি না? আল্লাহ বলছে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। কোথায় যেতে মানা করছেন? নামাজের ধারে কাছে যাও না। লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না।
কিন্তু কোরআনের পরবর্তী জায়গার মধ্যে আল্লাহ বলেন ওয়া আনতুম সুকারা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজের ধার প্রান্তেও যাবে না, নামাজের কাছেও যাবে না। ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তুমি নামাজের কাছে যাও না। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই যেহেতু খেয়াল করলো, দেখলো যেহেতু আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন মদ পান করার পরে নামাজের ধারে কাছে যাওয়া যাবে না, এই জন্য নামাজের ধারে কাছে মানুষ যায় না, নেশাগ্রস্ত অবস্থায় যায় না। কিন্তু কিছু কিছু সাহাবি দেখলেন, যে নামাজের মধ্যেও, যে নামাজের সময় নেশাগ্রস্ত হয় না, কিন্তু নামাজের পরে আবার ঠিকই নেশাগ্রস্তের মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যেহেতু সাহাবিদের মধ্যে এমনভাবে কিছু লোক দুই ভাগে বিভক্ত হয়ে গেল, কিছু লোক নেশাগ্রস্ত হয় নামাজের মধ্যে নয় অন্য সময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন যেহেতু কিছুটা একটু বিরত হয়েছে, আবার আরেকটি আয়াত নাজিল করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কি করা যায় খেয়াল করলেন, একদা হযরতে আউবান ইবনে মালিক, আদবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবিকে নিয়ে দাওয়াতের আবার আরেকদিন ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? দাওয়াতের ব্যবস্থা করলেন, সাহাবিদের মধ্যে দাওয়াতের ব্যবস্থা করা হলো। দাওয়াত খেলেন, খাওয়ার পরে এদের মধ্যে একজন সাহাবি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, জলিল কদর সাহাবি, তিনি ওই দাওয়াতের মধ্যে ছিলেন। তিনি ছিলেন মক্কার অধিবাসী, আরবের যুগের মানুষগুলো সাহাবা ইকরামদের মধ্যেও মদ পান করা দাওয়াত খাওয়ার পরে মদ পান করতেন, করার পরে আবার মদ খাওয়ার পরে কবিতার মতো কিছু গান বাদ্য তার আগে বাজ করতেন। হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা বললেন, কি বললেন কবিতা বললেন, কবিতার মধ্যে মদিনার সাহাবি যারা আছেন আনসার সাহাবিদেরকে বিদ্রুপ করে একটা কবিতা তিনি রচনা করলেন। বললেন এই আনসার সাহাবি যখন বিদ্রুপ করলেন, এমন একটা অবস্থার মধ্যে যখন বিদ্রুপ করলেন, মদিনার সাহাবি কষ্ট পাইলেন, সাথে সাথে মদিনার সাহাবি উটের একটা হার দিয়া হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে হার দিয়া তার মাথার মধ্যে আঘাত করলেন, মাথা ফেটে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন অমক সাহাবি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমরা সেখানে বসে বসে ভালো বন্ধ খাবার খেয়েছি, উটের গোস্ত খেয়েছি, দুম্বার গোস্ত খেয়েছি, তারপরে আমাদেরকে মদ পান করতে বলেছেন, আমরা মদ পান করতেছিলাম, হঠাৎ করে আমি একটা কবিতাও গাইতেছিলাম, কিন্তু কবিতাটা ছিল আনসার বিরোধী কবিতা। হঠাৎ করে একজন আনসার সাহাবি আমার মাথার মধ্যে এমন জোরে একটা হার দিয়ে আঘাত করলেন, আমার মাথা ফেটে গেল। হুজুর আপনি বিচার করেন, নবীজি কিছু বললেন না, নবীজি দু হাত তুলে আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, আল্লাহু আকবার কাবীরা। নবীজি দোয়া করলেন মালি এই মদ পান করার কারণে আজকে মদিনার সাহাবি আর মক্কার সাহাবিদের মধ্যে একটা দ্বন্দ্ব বাজলো, মারামারি হলো, কাটাকাটি হলো, এ আল্লাহ আপনি কি এটার একটা সমাধান দিতে পারেন না? কি আল্লাহ পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সমাধান তো দিতেই পারবো, এ জিব্রাইল যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুর কাছে আয়াত নাজিল করে দাও। আল্লাহ পাক বলেন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানাবুহ
لَعَلَّكُمْ تُفْلِحُونَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা দেবী ভাগ্য নির্ধারণ তীর যারা মারে এগুলোর ব্যাপারে আমি বলে দিলাম এটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? জোরে বলেন, এগুলো হলো শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো, যাতে তোমরা যদি এটা পরিহার করো নিঃসন্দেহে আমি রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম সফলতা তোমাদের মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ, সফলতা আসবে, কামিয়াব হবে মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। তখন দেখলেন সাহাবা ইকরামদের মধ্যে সুন্দর এমন একটা পরিবেশ তৈরি হলো, আর কেউ মদ পান করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, তাহলে তো মদ পান যেহেতু করে না, প্রশ্ন জাগতে পারে কেন করব না, এটা প্রশ্ন জাগতে পারে, তার সমাধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার 91 নম্বর আয়াত আবার নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মানব মণ্ডলী, তোমরা তো মদ পান করতে, তোমাদের মধ্যে হয়তো বা প্রশ্ন জাগে কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলাম, তাও আমি জবান দিয়ে আমি বলে দিলাম, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান তোমাদের মধ্যে মদ জুয়া দ্বারা গুনার কাজের দিকে তোমাদেরকে দাবিত করবে, বিদ্বেষ করবে, মারামারি কাটাকাটির মধ্যে তোমাদেরকে ফেলে দিবে, এই জন্য আমি আল্লাহ নিষেধ করলাম। আর কি হবে? ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেশাগ্রস্তের মধ্যে যদি তুমি পড়ে যাও নিঃসন্দেহে তুমি আমারে ভুলে যাবা। আমি তো চাই বান্দা তুমি আমারে ডাকো, কিন্তু নেশাগ্রস্তের মধ্যে যদি পড়ে যাও তুমি আমারে আল্লাহ আল্লাহ বলা দিকে তুমি ঢেকে ভুলে যাবা, এই জন্য আমি আল্লাহ নিষেধ করেছি। আর কেন করলাম? ওয়া আনিস সালাম, নামাজ থেকেও তোমরা গাফেল হয়ে যাবা। সুবহানাল্লাহ, বলতেন না আল্লাহ বলেন এই জন্যই নিষেধ করলাম, কারণ নামাজ থেকে তোমরা গাফেল হবে, তোমরা আমাকে ভুলে যাবে। ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অতএব তোমরা কি বিরত হবে না, তোমরা কি এখনো বুঝ আসে না, দেখো না তোমাদের সমাজের মধ্যে যারাই নেশাগ্রস্ত হয় তারাই তো ধ্বংসের ধার প্রান্তে চলে যায়, ঠিক কিনা বলে? আমার বাস্তব দেখা, আমার এই পাশের মহল্লাতেই আমি একজনকে দেখেছি, দুই, ওরা চার পাঁচ ভাই ছিল, এখানে বাড়ি করেছিল, তারপরে ওর বাবা যখন মারা গেল, মারা যাওয়ার পরে লাশ নিয়ে চলে যাবে নোয়াখালীর দিকে, তার দেশের বাড়ি নোয়াখালীতে, এখানে জায়গা কিনেছিল, জায়গা বিক্রি করে দিয়েছে। এই চার ছেলে, চারটি ছেলে, এই চার ছেলে যখন এই এই আপনার লাশবাহী বাসের গাছ ইয়ার আপনার মাইকুতে তুলেছে, এই তোলার পরে সাথে সাথে পায়ের মধ্যে ধরে, চার ভাই মিলে পায়ের মধ্যে ধরে লাশটাকে জমিনে ফেলে রাস্তার মধ্যে টানতেছে, টাকা দে টাকা দে, আমি বাবা খাবো, টাকা দে। আমার চোখে দেখা এই এলাকাতে নিজের বাবার মৃত লাশ চার ভাই মিলে গাড়ি থেকে টেনে রাস্তার মধ্যে শেষ আছে, আর বলতেছে টাকা দে টাকা দে, বাবা খাও। এটা 1570 বছর আগে আল্লাহ তাআলা রসুলকে জানা দিয়েছেন, সুবহানাল্লাহ, বলতেন না? তাহলে কেন নিষেধ করছেন আল্লাহ? বাস্তবে একটা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন নিষেধ করেছি আমি বলে দেই, ওয়াইয়াসুদ
قلوبكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله ربنا لنبالن কারণ এই জন্য আমি নিষেধ করেছি, কারণ তোমরা নেশার মধ্যে যদি পড়ে যাও তাহলে তোমরা আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, আমার আল্লাহ বলে ডাকবারা, নামাজের ধার প্রান্তেও যাবা না, বরংশ নেশা করতে করতে এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় নিজের ঘরে গিয়াও নিজের বিবিরে বলে মারি একটু আমারে পানি খাওয়াও। আমি নিজে শুনেছি, আমি নিজে প্রমাণ, নিজের বিবিকে বলতেছে মা একটু পানি দেস না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমার আয়াত নাজিল করেছেন 1500 বছর আগে, বারবার বলেছে বান্দা তোদেরকে আমি খুব শখ করে বানাইছি, খুব ভালোবাসি বানাইছি, একটাই কারণ হলো রে বান্দা সিজদায় গিয়ে যখন আমার ডাক দেবে সুবহান রব্বিয়াল আলা, তুমি আমার ডাক দিবে আমি আল্লাহ মহান, আর দুফোঁটা চোখের পানি তুমি জমিনের মধ্যে ফেলে দিবে, আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গর্ব করে বলবো দেখ বান্দা আমারে আল্লাহ বলে ডাকে, আমারে কোনো দিন দেখে নাই, আমার জান্নাত কোনো দেখে নাই, জাহান্নাম কোনো দিন দেখে নাই, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম জীবনে যত গুণা করেছি সব গুণাগুলো গাফফার নামের উসিলায় মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কথার পরে আবার ধমকি দিয়েছেন, কি দিয়েছেন ধমকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকু মাআন হামিমান ফাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার এই হুকুম অমান্য করলো, মদ খেলো, কেসিনো তো গেল, জোয়ার আড্ডাখানায় গেল, জানার কাজে গেল, খারাপ কাজে নিবিবদ্ধ হয়ে গেল, আমি রব্বুল আলামিন বললাম, আমি রব্বুল আলামিন বললাম ওকে যখন আমি রব্বুল আলামিন মৃত্যু দান করব, যখন কবরের মধ্যে আসবে পানি তৃষ্ণায় বান্দা জিহ্বা বের করে বলবে পানি 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 করবে, আমি রব্বুল আলামিন জাহান্নামের জাহান্নামের মধ্যে মানুষগুলো জ্বলবে, এই জাহান্নামের মানুষের শরীর থেকে পচা পুষ পচা রক্তগুলো গলিত হয়ে জাহান্নামের মধ্যে একটা সাগরে রূপান্তরিত হয়ে যাবে, ওই সাগরের থেকে মানুষের পচা শরীরের দেহের পচা পুষ পচা রক্তগুলো এনে বান্দারে বলবো তুমি এগুলো ভক্ষণ করো তুমি খাও, বান্দা বলবে না আল্লাহ আমি তো এগুলো খাবো না আমার ভালো পানি দাও, আল্লাহ বলবে না 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 আমি আল্লাহ নিষেধ করেছিলাম হারাম খাইতে তুমি হারাম খেয়েছো, আজকে তোমাকে ভালো পানি দেওয়ার কোনো প্রকারের উপায় আমার কাছে নাই, কোনো সুযোগ নাই। হাদিস শরীফ থেকে শুনেন আম্মা যেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন انا عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كل شراب اسكر فهو حرام আল্লাহর নবী বলেন প্রত্যেক নেশা দ্রব্য জাতীয় জিনিস পানীয় খাওয়া সম্পূর্ণ আল্লাহ হারাম করে দিয়েছেন, নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন সমস্ত কিছু হারাম। এরপরে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইন্নাল্লাহ হারামাল খামরু ওয়াল মাইসির ওয়াল কুবা, নবীজি বলেন মদ খাওয়া জুয়া খেলা এবং তবলা বাজানো, তবলা বাজায় না গান বাজায়, বন্ড পীরের দরবার গেছেন না কেউ গেছেন নাকি,
বন্ডবীর দরবার গেছেন? কিছু দরবার আছে না সেখানে জুয়া চলে, মদও চলে, গাঁজাও চলে, চলে না? বাবারে বাবা তুমি মোরে খাওয়াইলা গাঁজা, গাঁজা খায়া হইলাম তাজা, বাবারে তোর দরবারে। আছেন এরম গান? নাউজুর বলতেন না? সমস্ত গুলো নিষেধ করেছেন, কারণ আল্লাহ তাআলা জানেন বান্দারা যদি এগুলো সারে আল্লাহকে পাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে, আর বান্দা যদি এগুলো না সারে আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য বিচার দিনের মালিকের কথা আল্লাহ বারবার বলেন। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ি কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কি বলছেন? মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিনের এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে চাই, আল্লাহু আকবার, আল্লাহ যে কত মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন ব্যাখ্যা একটু না বললেই নয়। কেন মালিক বললেন? কেন তিনি বলতেন যে আমি হলাম একজন সৃষ্টিকর্তা, আমি কেয়ামতের ময়দানে আমার যা ইচ্ছা তাই করব। আমি যেমন আমার হাতে একটা মোবাইল আছে, এটা আমি যদি আপনাকে দিয়ে দেই, চেয়ারম্যান সাহেব আছে ওনাকে দিয়ে দেই, কেউ কিছু বলার আছে? নাই। উনি যদি আমাকে একটা মোবাইল দেয়, ওনাকে কারোর কিছু বলার আছে? ওনাকে বললে উনি বলবে যে আপনার সমস্যা কোথায়? আমার মোবাইল আমি হুজুরকে দিয়েছি, সমস্যা আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান মালিক ইয়াউমিদ্দিন। মালিকের কথা আমি এই জন্য বলেছি, বান্দা পাহাড় সমান গুণা করেছে, কাল কিয়ামতের ময়দানে আমি হলাম মালিক। ওই দিন যদি আমার মনে চায় চেয়ারম্যান সাহেবকে আমি মাফ করে দিব, আল্লাহ বলেন আমি মাফ করে দিতে পারবো। ওই দিন আমার কি কেউ বলতে পারবো না মাফ করলেন কেন? পারবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফেরত চলে আসো। আমার কাছে যেহেতু আসবা, খালি হাতে আসিও না। যদি খালি হাতে আসো, বান্দা পরিণতি কিন্তু তোমার ভালো হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চার প্রকারের লোক আল্লাহর জান্নাতের ভিতরে যাবে তো নাই, ধারে কাছেও না। কয় প্রকার? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন চার প্রকারের লোক আল্লাহর জান্নাতে যাবে না, আমাদেরকে একটু অবহিত করেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা আ'ক্কু। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে চার প্রকারের লোক জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। নবীজি বলেন, এক নম্বর হলো আকুন, অর্থাৎ পিতামাতার সাথে যারা অবাধ্য আচরণ করে, অসৎ আচরণ করে, বেয়াদবি করে, মা বাবার খেদমত করে না, এই লোকটার আল্লাহর জান্নাতে যাবে না। দুই নম্বরে বলেন ওয়ালা কম্মার, আল্লাহর নবী বলেন দুই নম্বরে হলো জুয়া খেলোয়াড়, যারা তারা আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি বলেন ওয়ালা মান্নান, আর যারা কপটতা করে, উপকার করে, এই তোমার এত টাকা দিছি না মিয়া, আগের কথা ভুলে যাও, তোমার দিছি না, উপকার করছি না। আছে না এরকম সমাজ অনেকে বলে, উপকার করে যারা খোটা দেয়, এই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে না। এরপরে আল্লাহ নবী বলেন ওয়ালা মান্নান ওয়ালা মদুমিন খম, আর মদ পান যারা করবি, এরা আল্লাহর জান্নাতে কশিন কালেও যাবে না। তাহলে আমাদের এখান থেকে আজকের জুমার থেকে শিক্ষা না লাগবে? আল্লাহর কোরআনের আয়াত বললাম চারটা, হাদিস বললাম তিনটা, চারটা আয়াত থেকে হাদিস থেকে সার সংক্ষেপ জুমার দিন বেশি সময় পাওয়া যায় না। আমি আজকে জুমাতে এই কথাটা এই কারণেই তুলে ধরলাম, রাস্তাঘাটে যেখানে চলি যুবক ছেলেরা এমনভাবে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আমাদের মা বাবাও খবর রাখে না সন্তান কোথায় রাত্রি কাটায়। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখি কিসের জানি জুতার ঘাম না কি জানি টানতাছে, দমছে আমার বাড়ির পাশে। আবার কিসের জানি কলম আছে, কলম টানতাছে।
আমার এই মাদ্রাসার চেয়ারম্যান সাহেব গিয়ে কিন্তু একদিন এই বিষয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। কিন্তু দিলে কি হবে, আমরা বাপ মা যারা আছি আমরা খবর রাখি না আমাদের সন্তানদের, ঠিক কিনা বলে? আমাদের প্রত্যেকটা মা বাবার সন্তানের খবর রাখতে হবে, আমার ছেলে কোথায় যায়, কার সাথে চলাফেরা করে। আমরা যদি এখন থেকে অ্যালার্ট না হই, আমাদের ছেলেগুলো যদি নামাজি না বানাই, ইসলামী শিক্ষা শিক্ষিত না করি, কশিনকালেও আমাদের ছেলেগুলো আমরা ফিরিয়ে রাখতে পারবো না। পারবো? আমি যদি কোটি কোটি টাকার মালিক হই, আমার সন্তান যদি সঠিকভাবে তিনি ইসলামী শিক্ষা শিক্ষিত না হয়, কোরআন হাদিসের উইজডম যদি তার মধ্যে না ঢোকে, তাহলে এই সন্তান তো ধ্বংস হয়ে যাবে। এই সন্তান আমার এই সম্পদ বিক্রি করতে কয়দিন লাগবে, কয়দিন লাগবে? এক মাস লাগবে না, এক সপ্তাহ লাগবে না, শেষ হয়ে যাবে আমার সম্পদ। এই জন্য সম্পদ আমি আগে আহরণ করবো না, আগে আমার সন্তান, আমার মূল অ্যাসেট হচ্ছে আমার সন্তানকে মানুষ করা, দিনই শিক্ষা শিক্ষিত করা, তাই তিনি যেন কখনো পথভ্রষ্ট না হয়। তিনি আমার ছেলেকে আমি বলবো, তুমি একটা ভালো মানুষের সাথে চলবা, তুমি একটা খারাপ ছেলের সাথে চলবা না। কোন ছেলেটা উল্টা বলা চলে তার সাথে চলবা না, কোন ছেলেটা নামাজ পড়ে তার সাথে চলবা, আলেমাল আমাদের সাথে চলবা, ভালো মানুষের সঙ্গে চলবা। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে, এই জন্য কবি বলেছেন, এমনই জীবন করিবে গঠন, মরিয়াও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন একটা জীবন গঠন করবে, আজকে তুমি যদি মারা যাও, গোটা দেশের মানুষগুলো তোমার জন্য যেন কান্না করে, এমনটি যেন বলে না, লোকটা মরে গেছে তো ভালো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবাইকে আজকে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনিক থেকে বারবার বিভিন্ন রকমের এই ক্যাসিনো বলেন, মদ্রাসা বলেন, কয়েকদিন আগেও কি যেন একজন পপি না কি পাপিয়া না কি কতগুলো ধরতেছে, সরকার ধরতেছে না? গত পরশুদিনও কাকে জানে ধরলো, সেখান থেকে কত মদের বোতল। চেষ্টা করতেছে সরকার আমাদের সমাজে, আমরা যারা বসবাস করি, আমাদের অবস্থান থেকে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের চেষ্টা করতে হবে এগুলো থেকে পরিত্রাণ রাখতে। আমরা পারবো না ইনশাল্লাহ, আমরা যদি সবাই মিলে আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই অবশ্যই এই সমাজটাকে এই নেশাগ্রস্ত অবস্থা থেকে ফেরত রাখা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি জুমার নেই আমি আপনাদের কাছে আজকে জুমাতেও একটু হাত বাড়াবো।